তোমার ঘুম ভেঙে গেল বাবান? ঘুম ভেঙে গেল? ঘুম হয়ে গেছে? ওরে বাবারে, উঠে সকালবেলা উঠে একবার মুখে এক মুখ হাসি নিয়ে করে, ওরে বাপরে, ওরে বাপরে, তোমাকে কোথায় ভরে দিয়েছে? মশারি তো ভরে দিয়েছে? ওকে মশারি তো ভরে দিয়েছে, ও দেখছে চারিদিকে উঠে। মশারি তো ভরে দিয়েছে তোমাকে? বেরিয়ে আসবে তুমি? ওরে বাপরে, বাপরে বাপরে, যা 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 যা, গাড়ি উল্টে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, বাপরে, সবার কি স্টাইল! আচ্ছা আচ্ছা, হাই হাই জানিয়ে দিলে সবাইকে, হাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমি সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন আমি নিয়ে বসেছি লুচির জন্য আটা, আটা নয় ময়দা, ময়দা মাখতে। তো হয়ে গেছে আমার, লেচি করাও হয়ে গেছে। এবার আমি বানাবো লুচি, আর মা বানাবে ছোলা আলুর ঘুগনি। তো সেটা আর মিষ্টি তো আছেই সঙ্গে। এবার কি করবো এটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর জামাই ষষ্ঠীর দিন থেকে তো জেঠিমার বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছিলো, এবার জামাই এবার আমার নিজের শাশুড়ির কাছে এবার খাবে। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তোমরা সবাই, আর আমি যখন সকালে ব্লগটা স্টার্ট করেছিলাম তারপর থেকে তোমাদের সঙ্গে আর কথা হয়নি, কারণ খাওয়া দাওয়ার পর আমার আর কথা বলতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম যে আবার স্টার্ট করি, কিন্তু মানে কিছু কাজ থাকায় সেজন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। এবার দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি শুয়েছিলাম, তো দুপুরে আমাদের কালকে চিকেন হয়েছিল, তো আজকে সেখান থেকে অল্প কিছু রাখা হয়েছিল, দিয়ে সেটা আজকে চিকেন কারি হয়ে গেছিলো। তো সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে তোমরা দেখতেই পেয়েছো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কাল রাত্রে থেকে মানে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে যাকে বলে, যার জন্য আমার ওই বোনটা জেঠুর মেয়ে ও আসতেও পারেনি সারাদিন, কিন্তু এখন বিকেলবেলা ও এলো। তো এলো আর সাথে একটা দারুণ জিনিস এনেছে যেটা অনেক দিন খাইনি, সেটা হচ্ছে ফুচকা। আর আমি ওই ঘরে সবাই আছে, মা আছে, বাবা আছে, আর বোনটা বসে আছে সঞ্জিতা। তো ওই ঘরে আমি ব্লগটা আর কন্টিনিউ করলাম না, কারণ বাবান ঘুমোচ্ছে, মাও ওর সাথেই এখনও ঘুমাচ্ছে, তো সঞ্জিতা একাই বসে আছে। তো আমি বললাম যাই, আমি ওই ঘর থেকে একটু ব্লগটা এগিয়ে নিয়ে আসি, কারণ এখানে জোরে জোরে কথা বললে বাবান উঠে পড়বে, ওর ঘুমটা এতটাই পাতলা। আর এই ঘরটা এখন কি হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি, দেখো এত বৃষ্টি হয়েছে যে বাইরে মানে রোদ তো দেখা যাচ্ছে না, আর 2 মিনিটের জন্য রোদ হলে আর নিয়ে যাচ্ছে, আবার ওটাকে ফেরত আনতে হচ্ছে, বৃষ্টি আবার শুরু হয়ে যাচ্ছে। যার জন্য মা বললো যে থাক এই ঘরে একটা দড়ি টাঙিয়ে দে, এখানেই বাবানের জামা প্যান্ট, আমাদেরও সব জামা কাপড় এগুলোর জন্য সব শুকিয়ে যায়, মানে সব কাঁথা এগুলো আছে। তো তোমাদেরকে দেখাবো আমি ফুচকাটা, তো চলো ওটা দেখাই। আর কি বলছিলাম যেন, এখন আর কিছু বলছি না, চলো। হ্যাঁ, ওই ঘরে গেলে আর কত জোরে কথা বলতে পারবো জানি না, কারণ বাবান উঠে তো যাবেই, তো ও উঠুক, তারপর তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। আর আমার চুলটা এদিকে হয়েছে কি, আমি গাড়ি করে এসেছি, তো হাওয়াটা লাগার পর চুলে একটু জট লেগে গেছিলো, কিন্তু এখানে আসার পর আমি এই যে মেঘলার জন্য শ্যাম্পু করতে পারছি না, তা নাহলে কি চুল একদম শুকাবে না, জানো যে শ্যাম্পু করার পর আমাকে চুল বেঁধেই রাখতে হয় বাবানকে কোলে নিলে। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো হয়েছে, যেটা বাবান এখানে আসার পর
থেকে বাবার সমস্ত দায়িত্ব মায়ের উপর। ও যখন শুধুমাত্র আমার কাছে দুধ খেতে আসে তখনই আসে, আর তাছাড়া আমি ওকে একদম মায়ের হাতে দিয়ে দিয়েছি। অন্য খাবার খাওয়ানোর সময় মা ওকে খাওয়াই, তারপরে ঘুম পাড়ানো সমস্ত কিছু। যদিও এখনও বাবানের বাবা আছে, তো যখন চলে যাবে, আমি এখন থাকবো কিছুদিন এখানে, তো যখন চলে যাবে তখন আমার কোনো অসুবিধাই হবে না, কারণ মা সমস্তটাই হ্যান্ডেল করে নিতে পারবে। তো চলো এবার তোমাদেরকে ফুচকাটা দেখে কোথায় রাখা আছে। সব অন্ধকার হয়ে আছে, ফুচকাটা দেখো। তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই, লাইটের মধ্যে দিয়ে ভালো করে দেখাই, কারণ আর তর্স হয়েছে না, আর অনেকক্ষণ ধরে আমি ফুচকাটাকে দেখছি, এবার আমাকে খেতেই হবে। চলো দাঁত বেরোলেই কপালে কষ্ট আছে সবার, আমারই বিশ্বাস করে। মাকে দেখছো এদিকে, নাচি নাচি করে দাও, নাচি নাচি ডাকছো। আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর বাইরে বেরোনো যাবে না। বাবান এসে থেকে উপরে আসেনি, এর আগে ওকে উপরে খুব কম বাড়ি এনেছি, তো উপরে এসে দেখেও খুব খুশি, এখানে মায়ের সাথে খেলা করছে। আর এদিকে ওর বাবা কাজ করছে, আমাদের কিছু কাজ আছে অফিসিয়ালি, সেগুলো ল্যাপটপে এনেছে বলে করে দিচ্ছে। আর আমি এখন বসে আছি, দিয়ে খাচ্ছি নারকেল, এটা কাঁচা নারকেল, এটা খাচ্ছিলাম। আর কালকে আমার মানে যেদিন জামাই ষষ্ঠী ছিল সেদিন আমি তো উপোস ছিলাম বলে খেতে পাইনি জেঠিমাদের বাড়িতে সেরকমভাবে কিছু, তো কালকের দিনে আমাকে আবার জেঠিমা নিমন্ত্রণ করেছিল, তো তখন খেতে গিয়েছিলাম আমাদের বাড়ি। তো সেটা এমনি কোনো ব্যাপার না, সেদিন কোনো ভিডিও সেরকমভাবে করিনি, কিন্তু মজার বিষয় হচ্ছে সেদিন দেখো 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 ওকে আগে দেখো কী করছে, পুতুলের উপরে ঠ্যাঁস দিয়ে শুয়ে আছে। আমার টেডিটাকে খুব পছন্দ হয়ে গেছে ওর, বাবান টেডিটা পছন্দ হয়েছে। তো যেটা বলছিলাম, ও এখানে গিয়ে ওই আমার সঞ্চিতা ও বুনিটার এত এমন একটা টেডি ছিল, ওর সাথে এত সুন্দরভাবে খেলা করেছে, আর সেগুলো আমার ওরা মানে ভাই বোনিগুলো ওরা সব রেকর্ড করে রেখে দিয়েছে। তো শুধুমাত্র ওই ওইখানটাকুই ভিডিও হয়েছিল, যার জন্য ওটা কোনো একটা ব্লগ হিসেবে দিইনি। তো আমি ভাবলাম ওই পার্টটা তোমাদেরকে এই ভিডিওর এন্ডে মানে লিখিয়ে জুড়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করো, আর আমার বাবাদের ওই খেলার ভিডিওটা তোমরা দেখে নাও।